তো এক হিন্দু আর এক মুসলমান দুই বন্ধু, বাবা হিন্দু মুসলমান বন্ধু হয় না, হয়। তো একদিন রাস্তা দিয়ে যেছে বাবা, যেতে যেতে হিন্দু ছেলেটাকে মুসলমানের ছেলে বলছে, এই বলছেন তোর ভগবান বড় না আমার আল্লাহ বড়? তো হিন্দু ছেলে বলছে আমার ভগবান বড়, আর মুসলমান বলছে তুইলে এক থাপ্পড় দিয়ে তোর গাল ফাটিয়ে ফেলবো, বেয়াদব, তোর ভগবান বড় হয়ে গেল, হ্যাঁ আমার আল্লাহ বড়। দুজনাই তর্ক শুরু বাবা। তো মুসলমান বলছে আমি একটা কথা বলি মানবে? বলে কি, এক্ষুনি প্রমাণ হয়ে যাবে কার ভগবান বড় আর কার আল্লাহ বড় প্রমাণ হয়ে যাবে, দেখতে চাস? তো বলে তাল গাছ চিনিস? বলে হ্যাঁ চিনি। উঠ, আপনারা তাল গাছ চিনেন তো নাকি? কি করে তাল গাছ চিনেন না? তো তাল গাছে উঠে তুই ভগবান বলিয়ে মারবি লাভ, আর আমি আল্লাহ বলিয়ে মারব। যদি তুই পড়িয়ে মরে যাই জানবো তোর ভগবান ছোট, আর আমি যদি পড়িয়ে বেঁচে যাই জানবো আমার আল্লাহ কি গো কথা বলেন বলো। হিন্দু ছেলে বেচারা সাদা সিদি মানুষ, ও তাল গাছের ওপর উঠে বলছে ভগবান এত বড় তাল গাছ বাজবো, তুমি আছো ভগবান বাঁচাও বলিয়ে তুলিয়ে মেরেছে লাভ। মুসলমান মনে মনে করছে বেটা মনে হয় বেঁচে নাই রে, দেখে কাছে গিয়ে দেখছে বাবা, কাছে গিয়ে দেখছে গায়ের ধুলো ঝাড়ছে আর উঠছে, যে কি ব্যাপার তুই মরেছ নি? বলছো তুই মরিস নি? আমি তো ভাবছি তুই মরে গেছি রে, হ্যাঁ। মনে মনে করে ছাল্লা কীরকম হইলো, এত বড় তাল গাছ থেকে লাভ মিলো মিলো না, এবার তো আমার পালা কি করি, ভারী চিন্তায় হয়ে গেল। ও চিন্তা করতে করতে বলছে যাহাই হোক আমি উঠি, তো উঠার পরে নাকি দুজনাকেই ডাকব, যে কোনো একজনা তো বাঁচাবে। এ বাবা তাল গাছের উপর উঠি ও যে ভগবান বাঁচাও আল্লাহ বাঁচাও বলে ভাবছি যেমন মেরিয়েছে লাভ, লাভ মারাও সারা কি গো দুনিয়া থেকে যাওয়াও সারা। কারণ হলো বাবা ইমান প্রথমে মজবুত ছিল কিন্তু পরক্ষণে কি হয়ে গেল গোলমাল। তো আমরা এখানে অনেক লোক জালসা শোনার লেগে হেছি বাবা, যখনই একটু টের পেয়েছে কমিটি খাবারের লেগে মনে হয় ব্যবস্থা করেছে যাই, কিছু লোক আউট খাবারের লাইন লাগাইছে আগে। তো মোহতারাম এটা হলো আমাদের পরিস্থিতি, বেশি বলবো না বাবা, খানিক কিছু টাইম আপনাদের কাছে নিয়ে চলে দেবো ইনশাল্লাহ। তারপরে পরেই প্যারা নবী, বিশ্ব নবী, বিশ্ববরণ্য নবী, মানবতার দূত, সরকারে দোয়া আলম, সেই নবীর ওপর দুরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। সকলেই বলি আল্লাহুমা, জোরে আল্লাহুমা আমিন। মোহতারাম এ মজলিস বড় দামি মজলিস বাবা, এ মজলিসের এত গুরুত্ব বলা হয়েছে, এ মজলিসের এতটা মূল্য বলা হয়েছে, কেউ যদি এসে বসে যায় খালিস নেয়াতে তো আল্লাহ তার পেছনের ছোট ছোট গুনাহগুলোকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ বলবেন না, না বাড়ি থেকে বলবেন নাকি? তাহলে কত বড় মজলিস সেটা, পৃথিবীতে বহুত বড় বড় মজলিস আছে বাবা, কেউ কোনো দিন বলেনি যে মজলিসে বসলে গুনাহ মাফ হবে, কিন্তু রসুল্লার ঘোষণা, রসুল্লার কথা সত্য না মিথ্যা? আরো জোরে বলুন সত্য। কতটা সত্য? পুরোটাই সত্য। অবজি আমার, ভাইরা আমার, এ মজলিসে যারা বসলো তারা ভাগ্যবান, আর যারা বসার সুযোগ পেল না তাদের মতো হতভাগা আর কেউ হইল না বাবজি। তাই তো কবি বলে, বুঝা যারে বুঝাই না রে তারে বুঝাই কে,
আর না বুঝা যে হু হু করে তাকে ভূতে ধরিয়েছে। বাবুজি বুঝে হু করতে হবে, না বুঝলে হবে না। তাই আজকে বাপ এই মজলিস থেকে আমরা আমাদের জীবনের গুনাগুলা জানে মাফ করে যেতে পারি সেই দিকে লক্ষ্য হবে তো ইনশাল্লাহ, হবে ইনশাল্লাহ। আর এই মজলিসে বসে কিছু শেখার চেষ্টা করব বলুন ইনশাল্লাহ। আমরা এই আসি বাবা আমাদের এলাকায়, এটা তো বীরভূম জেলা, প্রায় গ্রামে জালসা হয়, হয় না হয় না? প্রায় গ্রামে, এ পাড়া ও পাড়া, সে পাড়া সে পাড়া, হয় না হয় না? কিন্তু বাবুজি জালসা দিয়ে আমাদের শোনাই হয়, হুই হুই করে আমরা জালসায় আসি আর হুই হুই করে আমার বাড়ি চলে যাই। কী শুনলুম আর কী বুঝলুম আর কী দেখলুম ও নয়। তাই আজকে আমাদের পুরোটা চেঞ্জ হতে হবে। আজকে যেটা শুনব আমলের নিয়তে শুনব এবং আমল করার চেষ্টা করব বলুন ইনশাল্লাহ। জোর বলুন ইনশাল্লাহ। ইনশাল্লাহ বললে হবে না, কার্যকারী করতে হবে বাবা। হ্যাঁ, আপনাদের বীরভূম জেলায় এলেমবাজার থানা আছে, এলেমবাজার আছে না? আছে তো। আমাদের ওখানে বেলডাঙ্গা থানা আছে, বেলডাঙ্গা হাট, গরুর হাট, এলেমবাজারে গরুর হাট আছে না? নাই। আল্লাহু আকবার, শুনলেন? আজকে ইনশাল্লাহ আমরা কথাই কথাই বলি কিন্তু কাজ করি না। ঘোষ চেনেন? যারা দুধ দোহায় তাদেরকে কি বলে? গোয়ালা বলে নাকি? গোয়ালা বলে, আমাদের দিকে ঘোষ বলে। তো এক ঘোষ বাবা আমাদের একটা কারি সাহেবকে বলছে, দাদা কারি সাহেব আপনাদের ধর্মে ইনশাল্লাহ আছে? বলে কেন, কী হলো কি? হ্যাঁ, বলি একজনের কাছে টাকা চাইছি, টাকা পাবো তো প্রতিদিন ইনশাল্লাহ বলি ঘুরাই। তো কারি সাহেব বলছে, পাগলা, ইনশাল্লাহ মানে তো জানিস নি? বলে কী করে জানবো আমি, আমি মুসলমান আমি জানি। হ্যাঁ, তো কারি সাহেব মজা কী করে বলছে, ইনশাল্লাহ মানে যা সালা তোকে টাকা দেবো না। হ্যাঁ, তার এই ভিতরে এই ভরা আছে। তাই বাবা সেরকম ইনশাল্লাহ বললে হবে না, অন্তর থেকে বলতে হবে। তাই আজকে বলি বাবুজি, সারা বিশ্বের পরিস্থিতি পরিকাঠামো ভালো না খারাপ? কতটা খারাপ যা বিগত এত খারাপ ছিল না। সবথেকে দুর্দিন কাদের? মুসলমানদের সবথেকে দুর্দিন। আজকে মুসলমানদের এতটাই দুর্দিন নেমে এসেছে, সামনে যে দিনগুলো আসছে আরো দুর্দিন বাড়বে, কমবে না। আজকে সারা ওয়ার্ল্ডের মাটিতে 5000 ধর্ম, তার মধ্যে 4999টি ধর্মের মানুষ একদিকে লক্ষ্য করে একটার ধর্মের ওপরে খালি আঘাত। আপনি বিশ্বের দিকে লক্ষ্য করুন, কোন ধর্মের আঘাত আছে? কোনো ধর্মে নাই, কিন্তু ইসলামের ওপরে সবারই আক্রমণ আছে না? নাই, আছে না? নাই। প্রত্যেকটা ধর্মের মানুষ আক্রমণ করার চেষ্টা করছে। আর এ জাতি পুড়ে পুড়ে মার খেয়েছে, খেয়েছে না? খেয়েছে না, জোরে বলুন। কিন্তু এ জাতি কেন মার খাচ্ছে? এ জাতির শিক্ষার অভাব আছে, আছে না? নাই, কথা বলতে হবে। জাতির শিক্ষার অভাব আছে না? নাই। এ জাতির ভিতরে শিক্ষা নাই, এ জাতির ভিতরে দীক্ষা নাই। আর শিক্ষাই জাতির মেরুদণ্ড, জাতির ভিতরে শিক্ষা কম, তার জন্য এই জাতি আজকে কোণঠাসা, এই জাতি আজকে মার খায়। এই কারণে সারা পৃথিবীতে মুসলমান দেশ কটা আছে বাবা? কথা বলেন, কথা বলেন। 58টা। কিন্তু এই 58টা মুসলিম দেশকে কোণঠাসা করে রেখেছে, চেপে রেখেছে। এই পৃথিবীতে এমন একটা দেশ আছে মাত্র 3 কোটি মানুষ, ককোটি? 3 কোটি, যে দেশটার নাম হলো ইসরায়েল। কি করে, কেমিন দিয়ে, কোথা দিয়ে, কোন দিক দিয়ে? শুনলেন? শিক্ষা, ব্রেন, বিবেক দিয়ে আজকে 58টা মুসলিম দেশকে
কণ্ঠাসা করে রেখেছে। মাত্র তিন কোটি মানুষ, জাতিতে কি কি ইহুদি, আর ইসলামের সব থেকে মেন শত্রু কারা, যারা বলুন ইহুদি। কিন্তু আমরা মুসলমানরা বলি না ইসলামের মেন শত্রু হলো মনে হয় দেওবন্দিরা, কেউ বলছে, আবার কেউ বলছে না ইসলামের মেন শত্রু মনে হয় আহলে হাদিসরা, না আবার কেউ বলছে না ইসলামের মেন শত্রু হলো বেরিলিরা, কেউ বলছে ফুরফুরারা, কি কেউ বলছে না, বলছে না, তোরা বলুন। কিন্তু ইসলামের মেন শত্রু হলো ইহুদিরা। কিন্তু এটা আমরা মুসলমানরা জেনে নিয়েছি, দলের পর দল আমরা তৈরি করি, কিন্তু একটু ভাবি না কি হবে আমাদের। আজ আমাদের ভিতরে দল আছে না নাই, কি দল, সিপিএম, কংগ্রেস, ফরওয়ার্ড ব্লক, তৃণমূল, বিজেপি, না আমাদের মুসলমানদের ভিতরে দল আছে, দেওবন্দি বেরেলি, আজানগাছি ফুরফুরা, আহলে হাদিস সাফি, মালিকি হাম্বেলি, কুষ্টিগিরি, ছোট পীর বড় পীর, হঠাৎ পীর বালিশ পীর, ঢাল পীর কানা পীর, দাজ্জাল পীর ন্যাংটা পীর, খিচুড়ি পীর, আছে না নাই, জোরে বলুন। আজকে আমরা দল নিয়ে পাব, আজকে জাতি যদি ঠিক মতো নামাজি হয়ে যেত, এ জাতি যদি মসজিদমুখী হয়ে যেত, এ যদি যদি কোরআনমুখী হয়ে যেত, এ যদি নামাজের সুশিক্ষায় শিক্ষিত হতো, তাহলে এ জাতির জায়গা কোথা থেকে কোথায় পৌঁছে যেত, জাতি টের পেত না। আর পৌঁছে দিতেন কে, জোরে বল কে, আল্লাহ। কিছুদিন আগে আমাদের ভারতের মাটিতে একজন মহিলা আমার নবীকে নিয়ে, মা আয়েশাকে নিয়ে কুরিচিকার মন্তব্য করেছিল, করেনি কে, সে যে পায়ে থাকে, পায়ের তলে থাকে, পায়ে থাকে কি গো, নূপুর, নূপুর পায়ে থাকে না, নাকে কানে গলায় থাকে, পায়ে থাকে, তো পায়ের জিনিস পায়েই থাকবে জীবনে, উঠতে ও হাজার চেষ্টা করেছিল আমি উপরে থাকবো, কিন্তু আল্লাহ বলছে তুই কাকে লড়িছিস, হ্যাঁ ইসলামের বদনাম করবে, আমার নবীর দুর্নাম করবে, মামার মা নবীর বিবির দুর্নাম করবে, আমি শুনেলে আমি আল্লাহ কি করতে পারি না, ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উদবা, সাইবা, মুগীরা, সবাই তারা বদনাম করতে চেয়েছিল, তাদেরকে তুলোর মতন উড়িয়ে দিয়েছি, তুই তো খামাখাই পায়ের জিনিস, তোকে কোথায় ফেলে দিব, তুই নিজেও টের পাবি না, কি গো ঠিক না বেঠিক। কিন্তু আমরা জাতি মুসলমান যেরকম আন্দোলন করলাম, এই আন্দোলনটা আমরা যদি মসজিদমুখী হয়ে যেতাম, এই আন্দোলনটা যদি আমরা মসজিদের দিকে চলে যেতাম, এই আন্দোলনটা যদি আমাদের ভিতরে কোরআন শিক্ষার প্রতিযোগিতা হতো, এই আন্দোলনটা যদি আমাদের নামাজ শিক্ষার প্রতিযোগিতা হতো, তাহলে এই জাতির জায়গা পৌঁছে যেত না, যেত না। কিন্তু আমাদের দেশে মানুষ নামাজ পড়ে, মসজিদ আজান হয়, হাইয়া আলা সালা, আর আমরা বলি আমরা পারলুম না, ইমাম আর মজ্জেন তরাই চালা, চায়ের দোকানে বসে আড্ডা, চায়ের দোকানে বসে গেবত, গেল্লা, পরচর্চা, পরনিন্দা। আমাদের দেশের মানুষ নামাজ পড়ে না, 100-এর মধ্যে ক পার্সেন্ট পড়ে বাবা, 2%, 98% লোক নামাজ পড়ে না। এই 98%-এর ভিতরে 2% লোক যারা নামাজ পড়ে, দেখা যায় 2% লোকের ভিতরে 1% লোকের নামাজ কোনো রকমভাবে হয়, আর 1% লোকের নামাজ হয় না। আপনি কী করে বললেন, আমি বলি কী করে বললাম, শুনলেন, 1% লোক নামাজ আত্মে হেতু জানে তো দুরুদ শরীফ জানে না, দুরুদ শরীফ জানে তো দোয়া শানা জানে না, দোয়া শানা জানে তো দোয়া মাসুরা জানে না, ইন্না তাইনা কুল, দেখা যায় গুনতে গিয়ে তার মধ্যেও 20টা ভুল, আছে না নাই, কথা বলেন, এ বাবা এ কথা কাকে বলবো। আহ কবি বলেছেন, তনহামা দাগে দাগে সুদ, বম্বা গোজা গোজা নেহাম, সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো সেই জায়গা খুঁজে আমরা পেছি নিবা। হাই মুসলমান, নামাজ শিখলো না, কোরআন শিখলো না,
কুরআন শিখা মুসলমানদের জন্য কি? জোরে বলুন, ফরজ। আমরা ফরজ মানি না, কিন্তু সুন্নত লফলি আমরা মারামারি করি, করি না করি না, কথা বলেন। সুন্নত নফলি মারামারি করি না করি না। হ্যাঁ, আজকে আমরা হাত বাঁধা নিয়ে, হাত তোলা নিয়ে, হাত দোয়া করা নিয়ে বিভিন্ন গণ্ডগোল ঝামেলা আমাদের, কিন্তু আপনার নামাজটা শেখা হলো ফরজ, কোরআন শেখাটা হলো ফরজ, কিন্তু মাল কোরআন জানে না, সুরা জানে না, নামাজ জানে না, কিন্তু মারামারি করতে জানে, এরকম আছে না নাই? আর দিকে প্রতিজ্ঞাবদ্ধ হবো, আমরা কোরআন শিখব, নামাজ শিখব, ভুল হবে ইমাম সাহেবের কাছে যাব, ইমামকে গিয়ে বলবো হুজুর আপনি তো আমাদের ইমাম, একটু কোরআনটা শিখিয়ে দেন না, নামাজটা শিখিয়ে দেন না, আপনি তো আমাদের পাঁচক্ত নামাজ পড়াচ্ছেন, এখন প্রায় মসজিদে পাঁচক্তের ইমাম আছে, আছে না নাই, কথা বলেন তো, আপনি একটু কোরআন শিখিয়ে দেন না, নামাজটা শিখিয়ে দেন না, কি গো ইমাম শিখিয়ে দেবে না, ইমাম শিখাবে না, অবশ্যই শিখাবে, কিন্তু আমাদের গাফিলতি, কেন আমরা যদি দেখছি ইমামের কাছে নামাজ শিখতে যাই, কোরআন শিখতে যাই, ইমামের কাছে সুরা শিখতে যাই, তো ইমামের কাছে আমার মুরলি চলবে, মাতাবুরি চলবে, নেতাগিরি চলবে না, কেন ইমামের কাছে মাথাটা নত করতে হবে নাকি? এই জন্য আমাদের দেশের কিছু মানুষ নামাজ শিখতেও যায় না, ভুল হলে ভুল পড়িয়ে গেল, কিন্তু ইমামের কাছে সংশোধন করতেও যাবে না। আর আমাদের ইমাম সাহেবরা কোনো মুসল্লিকে ডেকে কোনো দিন বলে না, চাচা আপনাকে কোরআনটা শিখিয়ে দিই, শুদ্ধ করে দিই, নামাজটা শুদ্ধ করে দিই, আসুন, জীবনে কোনো দিন বলে? কেন বলে না? কারণ আছে, কারণ আছে তো নাকি? কারণ ইমাম বলছে যে তো 5,000, 4,000, 3,000 টাকা বেতন দিছ, পাঁচক তো নামাজ পড়াছি, আজান দিছি, অজু করে নামাজ পড়াছি, তোমাদের ভাগ্য ভালো, যদি বেশি পাইতারা করো তো বিনা অজুতে নামাজ চালিয়ে দিব, তোর নামাজ হলি বাকি না হলি বাকি, 3,000 টাকায় নামাজ। আমাদের দেশের মসজিদের ইমামের বেতন কত? 3,000, 4,000, 5,000, 27-এর দিনে 27 তারিখে সালাম আলাইকুম সালাম আলাইকুম, 3 রাকাত, বলে কী ব্যাপার? ভুল হলো কেন? ভুল হবে তো, ভুল হবে, মাস শেষ, মুদিখানার দোকানে 3,000, সবজির দোকানে 2,000, কাপড়ের দোকানে 1,500, ওষুধের দোকানে 2,000, লাগবে 8,000, তুমি দিছো 3,000, তো 3 রেখাতেই সালাম হবে, 4 রেখাতে হবে না, আসেন না বাস্তব। আমাদের দেশের ইমাম সাহেবদের বেতন কত? 3,000, 4,000, 5,000, হাই 6,000। আপনার বিবেককে জিজ্ঞাসা করুন তো, তেল কত টাকা কিলো, সরষের তেল কত কিলো? কিন্তু আমাদের মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, মসজিদ মার্বেল করে, টাইলস বসায়, বছর পরে বুকে বাড়ি দিয়ে বলছে সুবহানাল্লাহ, মসজিদ মার্বেল টাইলস করে 3,000,000 টাকা জমি রেখেছি, ইমামের ঘর বাথরুমের ওপরে, ইমামের ঘর সিঁড়ির তলাতে, আজকে ইমাম তো অবহেলা। আচ্ছা বলুন, লাইন যদি যদি আপনার ট্রেনের বগি, ট্রেনের বগি ইঞ্জিন, ইঞ্জিন যদি একা বাঁকা চলে তো পেছন কি হবে, কথা বলেন, ট্রেনের ইঞ্জিন যদি আপনার অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো পেছনের বগি কি হবে, উল্টো যাবে। তো আপনার ইমাম হলে ইঞ্জিন, আর ইঞ্জিন যদি আপনার টেরা বাঁকা চলে তো সেই গ্রামে কোনো দিন আপনার উন্নতি হবে না, সে দেশের মসজিদের ইমামের পিছনে নামাজ হবে না। ইমাম ঠিক, নামাজ ঠিক, ইমাম ভুল, নামাজ ভুল, ইমামের সংশোধন নেই, নামাজ সংশোধন নেই।